ইনশাল্লাহ এই মাসকাবারিটাই শেষ মাসকাবারি, এরপরে সালানা উৎসকুল শুরু হবে ইনশাল্লাহ আগামী 23শে ডিসেম্বর 2022 শুক্রবার থেকে 1লা জানুয়ারি 2023 রবিবার পর্যন্ত ইনশাল্লাহ চলবে। আগামী 23শে ডিসেম্বর 2022 শুক্রবার থেকে 1লা জানুয়ারি 2023 রবিবার পর্যন্ত ইনশাল্লাহ চলবে। এই সালানা উৎসকুল গত 2 বছর লকডাউনের জন্য ইউটিউবে সেটাকে প্রচার করা হয়েছিল, খুব কম লোকই এখানে আসতে পেরেছিল। এই বছর ইনশাল্লাহ এখানে সবাই আসতে পারবেন, আসাতে কোনো বাধা নেই। তবে লাইভ যেটা চালু আছে সেটাও আপনারা চালু রাখার চেষ্টা করবেন, বিশেষ করে মহিলাদের জন্য। ছেলেরা তো এখানে আসতে পারবে, কিন্তু মেয়েরা মহিলারা তো এখানে আসতে পারবে না। তারা যাতে এই মজলিসটা যেভাবে 2 বছর তারা দেখেছে, উপকৃত হয়েছে, এই মজলিসটা যাতে তারা শুনতে পায়, দেখতে পায়, সামিল হতে পারে, সেই ব্যবস্থাটা আপনারা আগামী 2 বছর যেভাবে করেছিলেন সেইভাবে চালু রাখার চেষ্টা করবেন, মেহরবানি করে। জি, হইগোলা বলছেন যে মেয়েরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ, শ্রেষ্ঠ সম্পদ। তারা এই মজলিসের মাধ্যমে যে উপকৃতটা হবে, শুনবে, তাতে একটা জাতি উপকৃত হবে। সেই জন্য মেহরবানি করে এই মজলিসগুলো তারা যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে দেখতে পায়, বসতে পায়। সেই মেয়ের সন্তান হবে, ওই আল্লাহ হবে, নারী শিক্ষার প্রচলনটা করতে হবে। নারীদের যে থেকে তারা যে দরবারের থেকে বঞ্চিত ছিল এতদিন, এই লকডাউন হওয়ার পরে তাদের সেই আশাটা পূরণ হয়েছে। দায়িত্ব কিন্তু নারীদের উপরে আমাদের মানে কর্তৃত্ব দিয়েছে, আমরা নারীদের কর্তা, তাই তাদের ভালাই করা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালন না করলে সাবধান হয়ে যান। আল্লাহ আমাদের সবার খাওয়ায়, আল্লাহ আমাদের সবার পড়ায়, আল্লাহ আমাদের সবকে ভাল করে। এই রেজেক দাতা, সৃষ্টিকর্তা, রেজেক দাতা, পালন কর্তা, কাজী ভয় খাওয়ার কিছু নেই। আল্লাহর উপরে ভরসা করে সব কাজ করো, আল্লাহ নিশ্চয়ই মদদ করবে। হযরত মাওলানা সুফি মুফতি আজান বাশির রহমাতুল্লাহ, এই ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 37তম বংশধর এবং হযরত মুজাদ্দিদ আল-ফিশানি রহমাতুল্লাহ আলাইহির যোগ্যতম উত্তরসূরি। তার এই 10 দিনের সালানা উৎসকুল আগামী 23শে ডিসেম্বর 2022 শুক্রবার থেকে 1লা জানুয়ারি 2023 রবিবার পর্যন্ত ইনশাল্লাহ চলবে। এই মজলিস ইউটিউবে যেভাবে প্রচার করা হবে একইভাবে এখানেও চলবে এবং ইউটিউবে প্রচার করা হবে, সেই সময়সূচিটা আপনাদের জানিয়ে দেওয়া আছে। ইউটিউবে লাইভ প্রচার হবে ভারতীয় সময় অনুযায়ী 23শে ডিসেম্বর শুক্রবার জুম্মার আগে
উরসাকুল শুরু হবে সকাল 11টা থেকে শুরু হবে, উরসাকুল শেষ হবে, তারপরে আজান হবে, জুম্মার নামাজ হবে। জুম্মার নামাজের পর 1:30 থেকে মাজার শরীফ জিয়ারত শুরু হবে। এটা একসঙ্গে একবারই হবে এবং সেটা লাইভও হবে এবং এখানেও মাজার শরীফ খোলা থাকবে। তারপরে এশার নামাজের পর রাত্রি 7টা থেকে রাত 9:30 থেকে 10টা পর্যন্ত বায়ানের মজলিস হবে এবং উরসাগুলো হবে ইনশাআল্লাহ। 24শে ডিসেম্বর শনিবার সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত মজলিস হবে এবং রাত্রি 7টা থেকে 9:30 থেকে 10টা পর্যন্ত ইনশাআল্লাহ এই মজলিস চলবে। 25শে ডিসেম্বর রবিবার সকাল 9টা থেকে মজলিস শুরু হবে ইনশাআল্লাহ এবং 1:30 পর্যন্ত চলবে এবং রাত্রি 7টা থেকে মজলিস শুরু হবে এবং 9:30 থেকে 10টার মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ। রবিবারে অমরনাথ মোবারকে জিয়ারত করানো হবে। 26শে ডিসেম্বর সোমবার সকাল 10টা থেকে মজলিস শুরু হবে 12:30 পর্যন্ত এবং রাত্রি 7টা থেকে মজলিস শুরু হবে রাত্রি 9:30 থেকে 10টা পর্যন্ত ইনশাআল্লাহ চলবে। 27শে ডিসেম্বর মঙ্গলবার সকাল 10টা থেকে মজলিস শুরু হবে এবং 12:30 পর্যন্ত চলবে আর রাত্রি 7টা থেকে রাত্রি 9:30-10টা পর্যন্ত ইনশাআল্লাহ এই মজলিস চলবে। এই সময় পর্যন্ত লাইভও চলবে। 28শে ডিসেম্বর বুধবার সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত মজলিস চলবে, রাত্রি 7টা থেকে 9:30 পর্যন্ত এই মজলিস চলবে। এইসব মজলিসে আমাদের দেশ বিদেশে যেসব বিশেষ ওয়াজিনরা থাকবেন তারা বয়ান করবেন, আপনারা তাদের বয়ানগুলো শুনবেন, নিজেদেরকে সমৃদ্ধ করবেন, এই বয়ানের মাধ্যমে আপনারা অনেক কিছু উপকৃত হতে পারবেন। 29শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 10টা থেকে শুরু হবে সর্বধর্ম সমন্বয়ের প্রার্থনা সভা, যেটা এটা 7ম বছরে পড়ছে, যেটা বাংলাদেশে এটা 25 বছর 26 বছরে পড়েছে, আমাদের এখানে এটা 7ম বছরে পড়ছে। যেহেতু 2 বছর বন্ধ ছিল এই বছর ইনশাআল্লাহ চালু হচ্ছে, যেটা সব ধর্মের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন, থেকে একটা আলোচনা হবে, সেই আলোচনার মাধ্যমে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা, প্রার্থনা, দোয়া, যাতে বিশ্বে শান্তি ফিরে আসে, বিশ্বের মানুষ যাতে এই হানাহানি কাটাকাটি রক্তারক্তি থেকে ফিরে আসে, তারা যেন সত্যটা জানতে পারে, ন্যায়কে জানতে পারে, সৃষ্টিকর্তার এক সৃষ্টিকর্তাকে চিনতে পারে, তার উপাসনা ইবাদত করতে পারে, সেই সব বিষয়ের উপরে আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। রাত্রি 7টা থেকে আর 9:30 পর্যন্ত আবার মজলিস চলবে ইনশাআল্লাহ। 30শে ডিসেম্বর শুক্রবার জুম্মার আগে সকাল 11টা থেকে উরসাগুল শুরু হবে, তারপরে জুম্মার নামাজ আর লাইভ হবে না, জুম্মার পরে 8 মশলার বয়ান শুরু হবে, যেটা বেলা 2টা থেকে শুরু হবে আসর পর্যন্ত চলবে, বেলা 2টা থেকে আসর পর্যন্ত। শুক্রবার জুম্মার আগে উরসাগুল হবে এবং জুম্মার পরে বেলা 2টা থেকে 8 মশলার বয়ান শুরু হবে, যেটা আসর পর্যন্ত চলবে, তারপরে এবং পুরোটাই লাইভেও দেখানো হবে। তারপরে রাত্রি 7টা থেকে 10টা পর্যন্ত আবার ইনশাআল্লাহ মজলিস চলবে। 31শে ডিসেম্বর মাজার শরীফ জিয়ারত সকাল ওই ফজরের নামাজের ইশরাকের পর থেকেই শুরু হবে, মগরিবের আগে পর্যন্ত সারাদিনই মাজার শরীফ খোলা থাকবে, জিয়ারত চলবে, কিন্তু লাইভ দেখানো হবে 3টে টাইম, সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত, 1:30 থেকে 2টো পর্যন্ত এবং 4টে থেকে 4:45, এই 3টে টাইম লাইভে দেখানো হবে। কিন্তু মাজার শরীফ সারাদিনই খোলা থাকবে এবং যেরকম পূর্বে জিয়ারত হতো সেইভাবে জিয়ারতও চলবে ইনশাআল্লাহ। এবং ওই দিন সকাল 10টা থেকে বয়ানের মজলিসও চলবে, বয়ানের মজলিসও চলবে। এই মাজার শরীফ জিয়ারত উপলক্ষে যারা পারবেন একটা নকল রোজা মেহরবানি করে রাখবেন, এই মাজার শরীফ জিয়ারত উপলক্ষে যারা পারবেন একটা নফল রোজা মেহরবানি করে রাখবেন। 1 জানুয়ারি 2023 রবিবার আখেরি মজলিস সকাল 9টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ, যেটা
নবরোজা বাড়িতে যারা থাকবেন, মেয়েরাও তারা বাড়িতে রাখবেন, তাহলে সেই রোজার পুরো ফয়েজ বরকত তারাও পাবেন ইনশাআল্লাহ, এবং জিয়ারতেরও ফয়েজ বরকত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পয়লা জানুয়ারি 2023 রবিবার সকাল 9টা থেকে ইনশাআল্লাহ মজলিস শুরু হবে, এবং এটা চলবে বেলা 2টো টাইম দেওয়া আছে, হয়তো বাড়তেও পারে একটু আছে, বেলা 2টো পর্যন্ত টাইম আছে, এবং সেটা হয়তো বাড়তেও পারে, যতক্ষণ চলবে ততক্ষণ লাইভও চলবে, মজলিস শেষ পর্যন্ত পুরোটাই লাইভে থাকবে ইনশাআল্লাহ। এই সময়সূচি অনুযায়ী ইনশাআল্লাহ লাইভ প্রচার হবে এই মেসেজ। স্যার এবছর আমাদের পোস্টার ছাপা হয়নি, এই ইউটিউবে এবং ফেসবুকে এগুলো ছাড়া হচ্ছে, আপনারা সেখান থেকে যে যার মতো করে তাদের বন্ধু বান্ধব আত্মীয় সকলের কাছে এই মেসেজটা নির্মাণ করে পৌঁছে দেবেন, যাতে মানুষ এটা জানতে পারে এবং সামিল হতে পারে এবং এর পুরোপুরি ফয়েজ বরকত পেতে পারে, উপকৃত হতে পারে। এই 10 দিনের সালানা উৎসব উপলক্ষে যে যার এরিয়াতে যেমন গত 2 বছর ধরে করেছিলেন, সেইভাবে যাদের হালাল পয়সা আছে, সুদ ঘুষ নেই, এলআইসি বন্ধক ফিক্সড ডিপোজিট এসব নেই, তারা তাবারক দিয়ে এই উৎসগুলো তাবারকে ইন্তজাম করতে পারবে। যাদের সেভিং অ্যাকাউন্ট আছে জেনে নেবেন যে সেভিং অ্যাকাউন্ট তাতে যে সুদ হয় সেই সুদটা যেন বইটাকে আপডেট করবে, আপডেট করার পরে তাদের যে সুদ হবে সেই সুদটা যেন তুলে তার চেন কুকুর বিড়াল যারা হারাম খায় তাদের খাইয়ে দিতে হবে, দেওয়ার পরে তার টাকা নিয়ে উৎসর্গ করা যাবে। শর্ত একটাই, যারা এই উৎসবগুলো তাবারকে শরীর হবে তাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত ওয়াজিফা পড়তে হবে, এবং সেটা বিনা কাজেই পড়তে হবে। আর 2 নম্বর শর্তটা হলো বাড়ির সবাইকে নিয়ে, বাড়িতে যতগুলো মেম্বার আছে যারা একসঙ্গে খাওয়া দাওয়া উঠা বসা করেন, তাদের কারো যদি কোনো রকম সুদের কোনো সঙ্গে লিঙ্ক থাকে, এলআইসি বন্ধক লোন এসব থাকে, তাহলে তাদের পয়সা নেওয়া যাবে না। এসব যদি না থাকে, শুধু সেভিং অ্যাকাউন্ট থাকে, তাহলে যার যার সেভিং অ্যাকাউন্ট আছে বাড়ির সব মেম্বারের সেভিং অ্যাকাউন্টগুলোকে আপডেট করে তাদের যা সুদ হবে সেই সুদগুলোকে তুলে খাওয়াতে হবে, তারপরে তার পয়সা উৎসবগুলো সামিল করা যাবে। এইগুলো মেহরবানি করে খেয়াল রাখবেন, আপনারা নিজেরা সেগুলো মেহরবানি করে যাচাই করে নেবেন।